ইয়াবার বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। আগে দেশে পাওয়া গেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদারকির কারণে বর্তমানে এর উৎপাদন বন্ধ। তবে সীমান্ত গড়িয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে আসছে এই ট্যাবলেট। এই নিয়ে উদ্বিগ্ন পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজশাহী থেকে কাজী সাহেদের রিপোর্ট। দেশজুড়ে যখন ইয়াবার বিরুদ্ধে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, তখন মাদকসেবীদের কাছে এর বিকল্প হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। মাদক হিসেবে নতুন ব্যবহৃত এই ট্যাবলেট সম্পর্কে আগে থেকে তেমন ধারণা ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর। ভারত থেকে অবাধে এই ট্যাবলেট পাচার হয়ে আসছে দেশে। সম্প্রতি রাজশাহী মহানগর পুলিশ এই ট্যাবলেটের বড় একটি চালান উদ্ধার করেছে। ট্যাপেন্টাডল হচ্ছে আপনার একটা নতুন ভার্সন, এটা হচ্ছে আপনার ইয়াবার সাবস্টিটিউট হিসাবে ইউজ করে। এই মাদকের সম্বন্ধে আমাদের জানা ছিল না, যেহেতু আমাদের কাছে ধরা পড়েছে তারপর থেকে আমরা নারকোটিক্সের সঙ্গে কথা বলেছি। ট্যাপেন্টাডল ট্যাবলেট দেশে মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে তা প্রথম জানা যায় গত জানুয়ারিতে। বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর বেশ কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন মাদকাসক্তদের সঙ্গে কথা বলে এই ধারণা পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 80-85% যে পেশেন্ট আমাদের ওখানে ভর্তি আছে, তারা সবাই বলতেছে যে আমরা এখন হলো ট্যাপেন্টাডল, পেন্টাডল, লেপেন্টা, ওপেন্টা, এগুলোই আমরা এখন হলো ব্যবহার করছি। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর 2018 সালের সেপ্টেম্বরে মাদক নিয়ন্ত্রণ আইনে ট্যাপেন্টাডল গ্রুপের ট্যাবলেটকে খ তফসিলভুক্ত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2018-র খ শ্রেণীভুক্ত, মানে খ তফসিলভুক্ত একটা হিসেবে, মাদক আইটেম হিসেবে এটাকে ইনকর্পোরেট করে। চিকিৎসকরা বলছেন ট্যাপেন্টাডলের অতিরিক্ত ব্যবহার মাদকাসক্তদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সাধারণত অ্যাডিক্ট পেশেন্ট যারা, তাদের তো বিভিন্ন অর্গানের উপরে ইফেক্টটা, দীর্ঘমেয়াদী ইফেক্ট যেগুলো হয় আর কি, হ্যাঁ, অন্যান্য যে অ্যাডিকশন করে যে সমস্ত ড্রাগগুলো। তীব্র ব্যথায় মরফিনের বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল রোগীদের দেয়া হতো, তবে মাদক হিসেবে এটি ব্যবহার করাই এখন আর রোগীদের এই ট্যাবলেট দেয়া হচ্ছে না। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী।